নিউজ ভানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। আমবাসাতে ই রিকশা শ্রমিক সংঘের নতুন ঘরের উদ্বোধন করা হলো। আজকের এই নতুন ঘরটির উদ্বোধন করা হয় আমবাসাতে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই রিকশা শ্রমিক সংঘের কর্মকর্তারা। আমবাসা কমলপুর চৌমুহনীতে ই রিকশা শ্রমিকদের জন্য নতুন ভাবে একটি ঘর তৈরি করা হলো। যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা এই ঘর তৈরি হওয়ার পর অনেকটা উপকৃত হবে, বিশেষ করে শ্রমিক ভাইদের জন্য নতুন ঘর তৈরি করা হলো বলেই জানাচ্ছেন সংগঠন। এবং একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিস ঘরের উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলা সভাপতি শান্তিদেব বর্মা। অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলা সম্পাদক বিকাশ দাস থেকে শুরু করে আমবাসা ই রিকশা শ্রমিক সংঘের সভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে। এবং আজকের ই রিকশা শ্রমিক সংঘের এই উদ্বোধন, নতুন ঘর যেটা দীর্ঘদিন ধরে একটা প্রাপ্তি ছিল, সেই ঘর উদ্বোধনী লগ্নে সদ্য প্রয়াত সজল দেবনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। তারপরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো নতুন ঘরের। আজকের এই ঘর উদ্বোধন প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট সংঘের পক্ষ থেকে শুনুন। অফিস উদ্বোধন করেছি আমরা, অফিসে দীর্ঘদিন আমাদের ই রিকশা শ্রমিক ভাইরা রাস্তার মধ্যেই কত রেখে তাদের বসার জায়গা ছিল না। আমরা আজকে তাদের বসার জায়গা ব্যবস্থা করতে পেরেছি। আমরা চেয়েছিলাম যে ভারতীয় মজদুর সংঘ একটি রাষ্ট্রপতি সংগঠন, তারা শ্রমিক হিতে কাজ করে, শ্রমিকের সাথে আমরা আজকে শ্রমিকদের মাথা গোঁজার একটা ব্যবস্থা করতে পেরেছি। তার জন্য আমার শ্রমিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তার জন্য শ্রমিক সংঘের সকল নিষ্ঠাবান কার্যকর্তা এবং ভারতীয় মজদুর সংঘের যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা রেখে আমি সবাইকে ধন্যবাদ রেখে আজকে আমবাসা ই রিকশা শ্রমিকদের জন্য এই নতুন ঘর উদ্বোধনের পর খুশি যেরকম ভাবে রয়েছেন শ্রমিকরা, একই সঙ্গে তারা উপকৃত হয়েছেন। তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা ছিল না এতদিন, তবে এই নতুন ঘর উদ্বোধনের পর তারা যেরকম ভাবে একদিকে বিশ্রাম নিতে পারছেন, অন্যদিকে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটাই সহজ হবে বলেই মনে করা হচ্ছে শ্রমিক সংঘের পক্ষ থেকে। তাই দীর্ঘদিনের প্রত্যাশা মোতাবেক আজকের এই নতুন ঘর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে আলাদা খুশি পরিলক্ষিত হয়। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।